ফেব্রুয়ারি 2024 অনুষ্ঠিত হয়ে গেল ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী সুখপাখি সিরাজগঞ্জের। সুখপাখি সিরাজগঞ্জ একটি মানবিক সংগঠন। আসসালামু আলাইকুম। আজকে একটি মানবিক সংগঠন থেকে আমন্ত্রণ পেয়েছি আমাদের সিরাজগঞ্জ জেলা সদরে সুখপাখি একটি মানবিক সংগঠন তার ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী সেই উপলক্ষে আমন্ত্রণ পেয়েছি সেখানে যাচ্ছি। এটি স্কাই ভিউ রেস্টুরেন্ট। শুধু আমি কেন, আপনারা আমার সঙ্গে থাকবেন। ভালো আছেন? জি ভাই আছি। শেখ রাজু ভাই সুখপাখির প্রতিষ্ঠাতা, আজ ষষ্ঠতম প্রতিষ্ঠা বার্ষিকী। এই অনুষ্ঠানে এই আদমকে আমন্ত্রণ জানানোর জন্য প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি। এখন ভিতরে যাব, দেখি ভাইয়ের কী আয়োজন, আপনাদেরও দেখাবো। কারণ আপনারা জানেন আমি যা করি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করি। সুখপাখির প্রতিষ্ঠাতা পরিচালক জনাব শেখ রজব আলীর সভাপতিত্বে এবং তার স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হয় এই অনুষ্ঠানটি। আমাদের কাজে যদি কোনো ভুল ত্রুটি হয় আমাদের প্রতি অবশ্যই আমাদের জানাবেন, আর আপনারা আমাদেরকে অনুপ্রাণিত করবেন, আমাদেরকে উৎসাহিত করবেন, এবং আগামীতে আমরা কীভাবে এটাকে আরও সুন্দরভাবে পরিচালিত করতে পারি সেই কথা আপনারা ইনশাল্লাহ বলবেন। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম। প্রথমেই অদম্য মা সম্মাননা 2024 প্রদান করা হয়। সিরাজগঞ্জের বিভিন্ন থানা থেকে বাছাইকৃত 10 জন প্রতিবন্ধী সন্তানের মায়েদের সম্মাননা ও আলোর জন্য জাকাত তহবিল থেকে প্রতিজনকে 10,000 টাকা করে মোট 1,00,000 টাকা প্রদান করা হয়। এছাড়াও সিরাজগঞ্জের বিভিন্ন মানবিক স্বেচ্ছাসেবীদের বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়। সিরাজগঞ্জ জেলার মধ্যে 2023 সালে যুগ্মভাবে রয় মানিক চিত্তপুরী ও মামুন বিশ্বাসকে সেরা মানবিক কর্মী হিসাবে নির্বাচিত করে সম্মাননা প্রদান করা হয়। 2023-24 সেরা মানবিক কর্মী মানিক ভাইকে এখন সম্মাননা তুলে দিচ্ছেন, আর মামুন বিশ্বাস আসতে পারেনি বিশেষ কাজের জন্য, তার সম্মাননা থাকলো আমরা পরে উঠে দেব। 2023-24 সেরা মানবিক কর্মী হিসাবে আমরা সুখপাখির সম্মাননা 2024 তুলে দিচ্ছি রয় মানিক ভাইকে, রফিকুল ইসলাম মানিক ভাইয়ের হাতে আমাদের প্রধান অতিথি সম্মাননা তুলে দেবে। 2023-24 সেরা মানবিক কর্মী হাততালি। এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডাক্তার তাপস কুমার তালুকদার, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হসপিটাল, AKM গাজী ফজলুল মতিন মুক্তা, আ.ন.ম. ফজলুল খোকন ডেপুটি জেনারেল ম্যানেজার পেট্রোবাংলা, হাজি আব্দুল ছাত্তার পরিচালক চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিজ সহ শাহবাজ খান সানি প্রতিষ্ঠাতা পরিচালক প্রচেষ্টা সবার জন্য মানবিক সংগঠন। আমাদের সিরাজগঞ্জের মধ্যে এমন এক মধ্যমণি রয়েছে যাকে দেখে আমরা দিন দিন কাজ শিখছি, নতুন করে কাজ করার ইন্সপিরেশন পাই। সেই রকমই এক ব্যক্তিত্ব হলেন রয় মানিক চিত্তপুরী। তো ওনাকে আহ্বান জানাবো, ওনার একটু মূল্যবান বক্তব্য আমরা আজকে শুনব, তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এসো মানুষ ও মানবতার কথা বলি। শুধু কি বললেই হবে, করতে হবে। সুখপাখি অদম্য মা সম্মাননা 2024, সেই সঙ্গে একটি প্রিয় সংগঠন সুখপাখির ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী আমাকে আমন্ত্রণ জানানোর জন্য প্রথমে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমার প্রিয় একজন মানুষ আমাদের রজব ভাইকে।
মঞ্চের সামনে অনেক জ্ঞানী গুণী মানবিক মানুষ আছে, সবাইকে নাম ধরে বলতে পারবো না, শ্রেণী মতে সবাইকে সালাম ও শুভেচ্ছা। আমি মূলত কৃষি নিয়ে কাজ করি, কৃষি ভিত্তিক একটা চ্যানেল আছে চিত্রপরি কৃষি চিত্র, সেখান থেকে আমার যে আয় হতো আমার সংসার চালানোর পরে কিছু উদ্বৃত্ত থাকতো, সেটা দিয়ে আমি মানবিক কাজ শুরু করি। আমি মনে করি মানুষ হিসেবে মানুষের পাশে থাকা দরকার। সৃষ্টিকর্তা আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন তার সৃষ্টির সেরা জীব করে, আমরা সেটা কতটুকু সেরা কাজগুলো করতে পারছি সেটি কিন্তু আমাদের বুঝতে হবে। অনেকে বলেন আমি করতে পারি না, আমার অর্থ নেই। হ্যাঁ, একটা সময় ছিল আমার বাড়িতে ঘরের চালা ছিল না, চুলোতে আগুন দেওয়ার মতো একটা দিয়াশালাই সেটাও ছিল না, আমি পাশের বাড়ি থেকে কুপি বাতি জ্বালিয়ে এলে মাকে দিতাম, রান্না জ্বালাতো। অনেক দিন আছে না খেয়ে ঘুমাতে হতো, ঝড়ে আমার ছোট্ট একটা টেনের চালা সেটি উড়িয়ে নিয়ে গেছে। মা আমাকে আমার অন্যান্য ভাই বোনদের চুকির নিচে লুকিয়ে রাখত, সেটা আমি ভুলিনি। তখন থেকে ইচ্ছে ছিল হে সৃষ্টিকর্তা সুযোগ দাও, সুযোগ দাও, সুযোগ দিয়েছে, সবার ভালোবাসা পেয়েছি, পাচ্ছি, সুযোগ পাচ্ছি, আমিও কাজ করছি, দিন রাত 24 ঘন্টা কাজ করছি, যার ঘরের চালা নেই ঘর দেওয়ার চেষ্টা করছি, যার পানির ব্যবস্থা নেই টিউবওয়েল দেওয়ার চেষ্টা করছি। এই 2024 সালে এসে এখনো অনেকের বাড়িতে টয়লেট নেই, আমি খুঁজে খুঁজে বের করে সেটি দেওয়ার চেষ্টা করছি, আমি আমার মতো চেষ্টা করছি। আমরা প্রত্যেককে যদি যার যার নিজ নিজ অবস্থান থেকে চেষ্টা করি, যারা ক্ষুধার্ত আমি জানি ক্ষুধার যারা কত কষ্ট, আমি জানি এমন দিন আছে না খেয়ে রাত্রিতে সাদা পানি খেয়ে ঘুমাতাম, যে কারণে আমি খাবারের ব্যবস্থা করার চেষ্টা করি। আমার বাড়িতে আমার ইউটিউবের ইনকাম থেকে প্রথমে 50 কি 60 জন উল্লাভরা কেন্দ্র জামি মসজিদের সামনে থেকে ভিক্ষুক ধরে নিয়ে আমি ভ্যান ভাড়া দিয়ে নিয়ে আমার বাড়ির সামনে সবুজ চত্বরে বসে খাওয়া, আমার এখনো মনে আছে সেদিন মুরগির রোস্ট দিয়ে খাইয়েছিলাম। আমার একটা দৃশ্য আমার মাঝে মধ্যে মনকে নাড়া দিত, অনেকেই ভালো ভালো খানা খায়, বড় বড় অনুষ্ঠান হয়, গেটের বাইরে ওরা বসে থাকে, খাবার শেষে উৎসৃষ্ট যে খাবার সেগুলো তাদের দেওয়া হয়, তাদের মুরগির রোস্ট দেওয়া হয় না, তাদের ভালো একটা তরকারি বা মাছের বড় খুন্ডটা দেওয়া হয় না। আমি চেষ্টা করেছি ওইগুলি আমার মেহমান, এখানে হয়তো কিছু মানুষ আমার অনুষ্ঠানে গেছেন দেখেছেন, তাদেরকে বলেছি আমার কিন্তু মূল মেহমান ওনারা, আপনাদের যদি ক্ষুধা লাগে ওনাদের সঙ্গে চটে বসেন অথবা আমার সঙ্গে খাওয়ান। যাই হোক, শেখার শেষ নেই, আমাদের সিরাজগঞ্জের সন্তান হিসাবে আমি গর্বিত, কারণ কৃষিভিত্তিক প্রোগ্রাম করার সুবাদে আমার মনে হয় দেশের প্রায় প্রতিটি জেলা কেন উপজেলাতেই সফর হয়ে গেছে, হয়তো হাতে গোনা 2-1টি উপজেলায় হয়তো আমি যাইনি এখনো, কিন্তু আমাদের সিরাজগঞ্জে যত মানবিক কর্মী আছে আমি কিন্তু কোথাও দেখতে পাইনি। আমার মনে হয় আমাদের সিরাজগঞ্জের ছোট বড় বিভিন্ন সংগঠন সংগঠন ছাড়া ব্যক্তি উদ্যোগে যারা এই ভালো কাজগুলো করেন আর বাকি সমস্ত জেলার সমস্ত মানবিক কর্মী একসঙ্গে করলেও আমার মনে হয় আমাদের সিরাজগঞ্জের সদস্যদের অর্ধেক হবে কিনা সন্দেহ। আমি গর্বিত, আমি সিরাজগঞ্জের সন্তান, আমি ভালোভাবে কথা বলতে পারি না, এর
মুঠোফোনে প্রচুর মানুষ আমাকে ভালোবাসে, দেশ এবং দেশের বাইরে। বিশেষ করে ঢাকাতে গেলে বড় বড় সাংবাদিকরা আমাকে ঘিরে ধরে। যাই হোক, আমি রাজভাইয়ের প্রতি কৃতজ্ঞ। আমার মতো একেবারে নাদান একজন মানুষকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন, এত জ্ঞানী গুণী মানুষের সামনে আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন। ধন্যবাদ সবাইকে এত সময় আমার কথা শোনার জন্য। দোয়া চাই, দোয়া করি সকলের জন্য। আসুন আমরা ভালো কাজ করি দেশের জন্য, মানুষের জন্য, মানুষের কল্যাণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ রায় মানিক ভাইকে তার জ্ঞান গর্ভমূলক বক্তব্য আমাদের সামনে পেশ করার জন্য। সর্বশেষে কেক কর্তন ও অতিথি আপ্যায়নের মাধ্যমে শেষ হয় সুখ পাখি আয়োজিত ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী 2024। রয় মানিক হাজারা মানুষকে খাওয়ায়, এবার ভিলেজ মিশন রয় মানিককে খাওয়াচ্ছে।